নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সোয়াবিনের তৈরি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, যা দেখতে যেমন সুন্দর খেতে ততটাই সুন্দর। একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো সোয়াবিন নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ছেড়ে দেব, যাতে সোয়াবিনটা জলের মধ্যে ভালোভাবে ফুলে যায়। প্রায় 15 মিনিট হয়ে গেছে, সোয়াবিনটাও ভালো মতো জলের মধ্যে ফুলে গেছে। এবারে সোয়াবিন থেকে সম্পূর্ণ জল বের করে সোয়াবিনগুলো আলাদা প্লেটে রেখে দেব। সোয়াবিন থেকে জলগুলো বের করা হয়ে গেছে। এবারে অন্য একটা বাটির মধ্যে আমি সোয়াবিনগুলো নিয়ে নেব। এবারে সোয়াবিনের মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। ধনে পাউডার দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচের মতো, সবজি মশলা দিলাম 1/2 চামচের মতো, চাট মশলা দিলাম। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। চালের গুঁড়ো দিচ্ছি 2 চামচের মতো, কর্নফ্লোর দিচ্ছি 2 চামচের মতো, 1 চামচ সয়া সস দিলাম। এবারে সমস্তটা সুন্দর করে মাখিয়ে নেব। আপনাদের মাখাতে যদি খুব বেশি প্রবলেম না হয়, তাহলে মাখানোর সময় জল ব্যবহার করবেন না। সোয়াবিনটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে আমি কর্নফ্লোর নিয়ে নিচ্ছি, জল দিয়ে এটাকে গুলে নেব। স্বাদ মতো লবণ দিলাম, এবার এটাকে গুলে নেব ভালো করে। সুন্দর করে গোলা হয়ে গেছে। সোয়াবিন মাখাটাও আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর আলুর পিস নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব পাতলা করে আলুর পিসটা কেটে নিয়েছি। এবারে এই ঘোলটার মধ্যে আলুর পিসটা সুন্দর করে ডুবিয়ে একটা করে সোয়াবিনের পিস নিয়ে এর উপরে রেখে টুথপিক দিয়ে এটাকে আটকে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে কত সুন্দর করে তৈরি করে নিচ্ছি। টুথপিক দিয়ে আটকানোর পর এটাকে দেখতে একেবারে বাটারফ্লাইয়ের মতো মনে হচ্ছে। এটা দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ঠিক একইভাবে বাকি পিসগুলো তৈরি করে নেব। সবগুলো পিস খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। শুধুমাত্র আলুটা কাটার সময় একটু খেয়াল রাখবেন যাতে আলুর পিসগুলো একটু পাতলা হয়, তাহলে এটা মোড়াতে সুবিধা হবে। কড়াইয়ে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এবারে এক এক করে পিস তেলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়াম রাখব। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সোয়াবিন আলু দিয়ে তৈরি এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়। শুধুমাত্র সোয়াবিনটা মাখার সময় একটু খেয়াল রাখতে হবে যে যতটা পারবেন কম জল ব্যবহার করতে হবে, আর আলুগুলো খুব পাতলা করে কেটে নিতে হবে। এই সামান্য কিছু জিনিস মাথায় রাখলেই বাটারফ্রাই সোয়াবিন তৈরি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। সোয়াবিনটি ভাজতে আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। পুরো রেসিপিটি
আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে করেছি। সয়াবিনের পিসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সয়াবিনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একইভাবে বাকি পিসগুলো ভেজে নেব।